আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ভর্তার আইটেম। আর আমার হাতের ভর্তা তাহলে কিন্তু টেস্ট হতেই হবে, শুধু টেস্ট না, হেভি টেস্ট হবে, ঠিক আছে? তো চলেন দেখে নিই কী কী লাগছে। এই যে কাঁঠালের বিচি দেখতে পাচ্ছেন, আমি এগুলো ছিলে নিয়েছি। আশা করি আপনাদেরকে ছিলে কীভাবে ছিলে নিতে হবে সেটা দেখানো লাগবে না। আর বিচিগুলো কিন্তু এরকম কাঁচা কাঁচা থাকবে, শুকায় গেলে সেটা দিয়ে ভালো ভর্তা হবে না, ঠিক আছে? এরকম ছিলে কাঁঠালের বিচিগুলো নিয়ে নেবেন। আর এই কাঁঠালের বিচিতে কিন্তু কি পরিমাণ ভিটামিন আছে সেটা বলতে গেলে হয়তো আমার 2-3 ঘন্টা লেগে যাবে। তো অনেকেই আছে যারা কাঁঠালের বিচি খেতে চায় না, এভাবে আশা করি ভর্তা করে খেলে অনেক ভালো লাগবে। এবং এই কাঁঠালের বিচি কিন্তু মাল্টিভিটামিন সমৃদ্ধ, যেখানে সব রকম ভিটামিন আপনি পাবেন। তাহলে চলেন শুরু করি। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, আর এখানে আছে শুকনা মরিচ, আছে 4-5টা, কাঁচামরিচ লাগবে 4-5টা, আর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ এইভাবে চিকন করে পলে নিয়েছি, আর লাগছে 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর লাগছে 1/2 কুচি 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন আমরা চুলায় চলে যাব। এখন এটা আমি কাঁঠালের বিচিগুলো আগে সিদ্ধ করে নিব। আমি হাঁড়িতে পানি নিয়ে নিলাম, আর এখন আমি কাঁঠালের বিচিগুলো হাঁড়িতে দিয়ে দিব, আর দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ, যেন এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে? আমি এগুলো এখন চুলায় 10 থেকে 15 মিনিট একদম আলু যেভাবে সিদ্ধ করে ঠিক এরকম সিদ্ধ করে নিব। তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের কাঁঠাল বিচিগুলো কিন্তু সিদ্ধ করে নিচ্ছি, এখন আমি একটু চেক করে দেখব হয়েছে কিনা। আর একটু সময় লাগবে, হয় নাই এখনো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পাশে একটা কড়াই বসিয়ে দিলাম, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। দিয়ে এখন আমি শুকনো মরিচগুলো আগে ভেজে নিব। এখন আমি শুকনো মরিচগুলো ভেজে আগে আলাদা করে উঠায় নিব। আমাদের শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ 4-5টা, ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর কাঁচামরিচের মাথাটা অবশ্যই একটু কেটে দিন, নাহলে কিন্তু ফুটবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1/2 টেবিল চামচ আদা কুচি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো, এগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে যেন একদম লাল না হয়ে যায়। জাস্ট তেলের মধ্যে শুধু একটু এটার ফ্লেভারটা, কাঁচা ফ্লেভারটা যাতে না থাকে। আর যারা কাঁচা খেতে চান পেঁয়াজ, তারা কাঁচা ওইভাবে মাথায় নিলেও পারবেন, সমস্যা নেই না ভেজে। আমার কাছে মনে হয় এই টেস্টটাই ভালো আসে আর কি। আমি কিন্তু চুলার জলটা অফ করে দিয়েছি, দেখেন আমরা কিন্তু পুরোপুরি ভাজি নেই, এখনো কাঁচা কাঁচা আছে। এরকম অবস্থায় চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমরা দিয়ে দিচ্ছি এই যে দেখেন অল্প কয়েকটা কালো জিরা, এটা আপনারা যারা কালো জিরার ফ্লেভার পছন্দ করেন তারা দিতে পারেন, আর এটা হচ্ছে অপশনাল, না দিলেও সমস্যা নেই।
আপনারা জানেন যে কালো জিরা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তাই তরকারি বলেন ভর্তা বলেন অল্প একটু কালো জিরা যদি দিয়ে খেতে পারেন তাহলে আমাদেরই কিন্তু ভালো হয়। কালো জিরা কিন্তু একমাত্র মরণ ছাড়া সব রোগেরই ওষুধ, তাই আমরা চেষ্টা করব যে খাবারে অল্প করে হলেও কয়েকটা কালো জিরা যেন দিয়ে খেতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঁঠালের বিচিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যায়। এখন আমরা কাঁঠালের বিচিগুলোকে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঁঠালের বিচিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পানিটা ফেলে কাঁঠালের বিচিগুলো নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখন আর ধুইনি এগুলো ঠান্ডা পানি দিয়ে, শুধুমাত্র পানিটা ফেলে এটা উঠিয়ে নিলাম। আর দেখেন এই যে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যায়, এই যে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায়। আপনারা এটা হাত দিয়ে করার থেকে, কারণ হাত দিয়ে করলে একটু দানা দানা থাকবে, এখন এই অবস্থায় আমি এটাকে বাইটা নিব শিলপাটা অথবা পাটা পোতা যেটাই বলেন, এই শিলপাটায় আমি এটা এখন বেটে নিচ্ছি। আর আপনারা ইচ্ছা করলে যারা একটু বাটাবাটির ঝামেলা না করতে চান তারা ব্লেন্ডারেও করে নিতে পারেন। শুধুমাত্র কাঁঠালের বিচিগুলো এখন আমি বেটে তারপরে অন্য প্রসিডিউরে যাব। এই যে দেখেন আমি বেটে নেওয়ার পর এই যে কতটা মিহি হয়ে গেছে এখন, আর এরকম একদম মিহি হইলে ওটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। এভাবে আপনারা এটাকে বেটে নেবেন। আমি কিন্তু ছোলাই নাই, বাটার পর কিন্তু ছোলা এতটা বোঝা যায় না। এখন আমি এটাকে মেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যে শুকনা মরিচের লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, লবণটা অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ সবার তো আর সমান লাগবে না, পরিমাণ চেক করে তারপরে দিবেন। এখন আমি এটাকে ভালোভাবে এভাবে মাখবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিচিগুলো। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার ধারণা এটা খুবই মজার একটা ভর্তা। যারা মাছ মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছেন তারা এই ভর্তাটা দিয়ে অনায়াসেই ভাত খেয়ে ফেলতে পারবেন। খুব ভালোভাবে এটাকে আমি এখন মেখে নিব। হয়ে গেল আমাদের মজাদার কাঁঠালের বিচি ভর্তা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, সবাই অনেক ভালো থাকবেন। আর এরকম অনেক ভর্তা রেসিপি পেতে হলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন।